Assalamualaikum. So, আমরা আজকে কোথায়? আমরা আজকে শ্রীমঙ্গলে। Finally, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক 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 প্রতীক্ষিত একটা ট্যুর ছিল, আর আজকে আমরা সেই ট্যুরটায় চলে এসেছি। আমরা শ্রীমঙ্গল চলে এসেছি। আমাদের সাথে আছে আমাদের বেস্ট ফ্রেন্ড শুভ, এবং তার সাথে কে আছে? উমের। শুভর নববিবাহিত এরা হচ্ছে নতুন বিবাহিত কাপল, সদ্য বিবাহিত। সো এই আর কি, ওদের সাথে আমরাও চলে আসলাম। সো এই ট্যুরে আসার পেছনের গল্পটা উমের আর শুভ আপনাদেরকে বলবে। সো শুভ হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার বন্ধু। সো আমরা একদিন এরকম গল্প করছিলাম যখন নুরিনের সাথে রিলেশনে, তখন গল্পে গল্পে আমরা আলোচনা করছিলাম যে দোস্ত, যখন আমি নুরিনকে বিয়ে করবো, তোরও যখন বিয়ে হবে, আমরা ইনশাআল্লাহ দোস্ত একটা কাপল ট্রিট দিব। সো আফটার 8-9 ইয়ার্স দোস্ত, আলহামদুলিল্লাহ আমরা আসতে পারলাম ফাইনালি। এন্ড থ্যাঙ্কস টু ইভা, রাজি হওয়ার জন্য। সো এই আর কি, এখন শুভ তুই বল কিছু আমাদের এই ট্যুরের ব্যাপারে। অ্যাকচুয়ালি এখানে আসলাম ঘুরতে, অ্যান্ড ডেফিনেটলি অনেক ক্লোজ কিছু পার্সনের সাথে, আমার দুইটাই খুব ভালো ফ্রেন্ড অ্যান্ড উইথ মাই লাভলি ওয়াইফ ডেফিনেটলি। সো খুব বেশি ভালো লাগছে, এখনও তো অনেক কিছু বাকি আছে, সো খুব বেশি ভালো লাগছে অ্যান্ড ইনশাল্লাহ আমরা অনেক এনজয় করবো, অনেক মজা করবো। সো ইভা তুমি কিছু বলো এই ট্যুর সম্পর্কে। আর আমরা যেহেতু খুবই নতুন তোমার কাছে, আমাদের সাথে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বা তোমার কি মনে হচ্ছে, আদৌ কি টাইমটা ভালো কাটবে না বোরিং কাটবে? ইনশাল্লাহ, উই হোপ সো। আমরা তো আজকে আসলে মাত্র আসলাম, ছোট ছোট অনেক কিছু করব, খাওয়া দাওয়া করবো, ঘুরতে যাব, আর বাংলাদেশে এসে প্রচন্ড ঘোরাঘুরি। যেহেতু নতুন কাপল, ওদের মধ্যে কিন্তু খুন ছুটে চলতেই থাকে, তুমি এটা করছো কেন, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। উই আর অলসো এনজয়িং ওদের এই খুন ছুটি গুলো, আমাদের আসলে 7 বছরে অ্যাডজাস্ট, 6 বছরে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা একটু এক্সপিরিয়েন্স। সো এই আর কি, আমরা হুটহাট করে ভিডিও শুরু করে দিই, বাংলাদেশে এত ঘোরাঘুরি হচ্ছে, প্ল্যান ওয়াইজ ভিডিও করতে পারছি না। আসলে আশা করি আমাদের এই ওলট পালট যে ভিডিওগুলো আমরা একসাথে করার ট্রাই করছি, আই হোপ আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, খারাপ হলেও আশা করি একটু সাপোর্ট করবেন। সো এনিওয়ে আমরা মাত্র আসলাম, অনেক জায়গায় ঘুরতে যাবো, খেতে যাবো, অনেক মজা করবো। আর ফাইনালি আমরা কোথায় এসেছি সেটা যদি উমের স্পেসিফিক্যালি বলো। সো আমরা এসেছি টি হেভেন রিসর্ট, এটা হবিগঞ্জ রোডে, মৌলভীবাজার জেলা। সো এখানকার সব অনেকগুলো ফ্যাসিলিটিজ আছে, যেমন আপনার সকালে ব্রেকফাস্ট দিচ্ছে, সুইমিং পুল আছে, সো সব দিক থেকে খুবই ভালো, সার্ভিসও খুবই ভালো। যদিও এটা কোনো স্পন্সরশিপ আমরা বলছি না, আমরা র্যান্ডমলি ঘুরতে এসেছি, বাট রিসর্টটা খুবই ছিমছাম সুন্দর, পেছনে বিশাল একটা পুল দেখতে পাচ্ছেন, আমার প্রচন্ড ঠান্ডা, এরপরেও আমি আসলে লাফলাফি করবো, আই ডোন্ট নো আমার জ্বর আসবে কি না, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, বাংলাদেশে এসেছি, সো যতটুকু পারা যায় এনজয় করবো। সো এনিওয়ে আমাদের সাথেই থাকুন, পুরো ট্যুর আমরা আপনাদের সবাইকে দেখাবো, চলো 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 আমরা লাফলাফি করি। সো আমরা চলে গিয়েছিলাম টি হেভেন রিসর্টে, চলুন আপনাদেরকে রিসর্টটা ঘুরে দেখাই। শ্রীমঙ্গলে অবস্থিত ছোটোখাটো ছিমছাম একটা রিসর্ট, কিন্তু ভীষণ সুযোগ সুবিধা। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই সরি বলে নিচ্ছি, কেননা ওই সময় আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছিলো, একটু ইরিটেটিং লাগতে পারে ভয়েসটা, আমার গলাটা ইগনোর করবেন, সবাইকে অনুরোধ করছি। হ্যাঁ, এই পাশে ডান পাশে ছিল একটা ট্রি হাউস এবং বাচ্চাদের খেলার ব্যবস্থা, এখানে ছিল একটা বসার ঘর, খুব সুন্দর আড্ডা দেওয়ার জন্য ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও কিন্তু ছিল। এটা ছিল হোটেল বিল্ডিং, মেইন হোটেল বিল্ডিং। আর এই তো এটা ছিল হচ্ছে কটেজ, আমরা যদিও কটেজে উঠিনি, বাঁশের সোফা দেখতে পাচ্ছেন, আর ভেতরেও বাঁশের খাট, বাঁশের জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা ছিল। এটা ছোট একটা পদ্ম পুকুর কাটা, আর পুকুরের পাড়ে বসেও আড্ডা দেওয়া যায়, আসলে সুন্দর ছিমছাম বাগান করা পুকুর পাড়টা। আর শীতের দিনে ওরা কিন্তু খুব সুন্দর করে বাগানটা মেনটেন করেছে, সবগুলো কালারফুল ফুল ফুটেছিল, দেখতে খুব ভালো লাগছিল দিনের বেলা ঝলমলে। আর এই পাশটায় পুল এরিয়া, এই পাশে বারবিকিউ হয় রাতের বেলা, আর এখানে জোছনা দেখতে পারেন আপনি বসে, আর এটা হচ্ছে ওদের বিশাল পুল,
আমার কাছে সত্যি কথা বলতে পুলটা অনেক ভালো লেগেছে, কারণ বিশাল বড়, আই মিন লম্বা, সো সাঁতার কাটা যায় খুব ভালো মতো, এনজয় করা যায় অনেক। এখানে অবশ্যই চেঞ্জিং রুম রয়েছে, গোসল করার ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে। পুল এরিয়া ইজ রিয়েলি 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 নাইস, আমার খুব ভালো লেগেছে। আর এই তো গোসল করে উঠে আমরা কিন্তু এখানে বসেও কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম দিনের বেলা, আর এই পাশটায়ও বাগান। আর এই জায়গাটায় আমরা রাতে এসেছিলাম আবার, পুলের পাশে ভীষণ সুন্দর লাইটিং হয়েছিল, আর আমরা এই দোলনায় এখানে পুলের পাশে বসে রাতে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম, যেহেতু আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম দুই কাপল। সো ইয়েস, আমরা লেট নাইট আড্ডা দিয়েছি। এই পাশটায় ছোটোখাটো একটা স্টেজ, লাইক আউটডোর প্রোগ্রাম যদি কেউ করে এই রিসোর্টে করতে চায়, এখানে স্টেজে স্টেজ ইউজ করতে পারবে, এখানে আউটডোরে চেয়ার দিয়ে আসলে প্রোগ্রাম করা সম্ভব। আর এই তো এখানেও অনেক সুন্দর বসার জায়গা, এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, পুরো জায়গাটা আসলে ছবি তোলা যায়। আর ও হ্যাঁ, বলতে না বলতে আমরা অলরেডি এই রুমে চেঞ্জ করে নেমে গিয়েছিলাম গোসল করার জন্য। এই তো লাফালাফি বাদরামি আর খুব বেশি দেখালাম না। স্কুল থেকে উঠে আমরা দুপুরে খাবার খেতে চলে গিয়েছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম টমেটো ভর্তা, করলা ভাজি, লাল শাক, শুটকির ভর্তা, আর চারজন নিয়ে নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই। ভীষণ টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুমের পর আমরা সন্ধ্যায় পুলের পাশে নেমে এসেছিলাম, এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, মিউজিক বাজছিল, সুন্দর গান বাজছিল, আর চাইলে নাচানাচিও করা যায়, যেটা আমরা একটু পর করেছিলামও। এই তো এখানে বসে রোমান্টিক গান শুনছিলাম, চারজন মিলে আড্ডা দিচ্ছিলাম, যোচনা বিলাস করছিলাম, যদিও সেদিন আকাশ আসলে যাচ্ছিল না, এই ছবিটার মাধ্যমে আমরা যোচনা বিলাস করেছিলাম। ও হ্যাঁ, তারপর আমরা ব্যাডমিন্টন খেললাম। রাতে চিকেন বারবিকিউ হচ্ছিল, আমরা ডিনারটাও চিকেন বারবিকিউ দিয়েই করেছি। সো আমি একটু দেখিয়ে দিই, ডাল ছিল, পরোটা ছিল, সালাদ ছিল, একটু খাই, খাচ্ছি, ভালো ছিল, আসলে মজা ছিল, বারবিকিউ টেস্টটা খুব ভালো ছিল। এই তো পরের দিন সকালে বের হয়ে যাচ্ছি ঘোরার জন্য, টি হেভেন রিসোর্টে আমরা আছি, আর এই জিপটা দিয়ে আমরা ঘুরতে যাব আজকে, উই আর ভেরি এক্সাইটেড। মুখের হাসি থামছেই না। আর এই পাশে রেডি গাইজ? Yes. আমরা এসেছি এবং নুরিন খুব ভয় পাচ্ছে, ও চা খাবেন না কেন? এবং এই চাটা কিন্তু এই জায়গারই বাগান থেকে তোলা চা পাতা, আমরা এই বাগানের চা খাচ্ছি।
আর এর ওপর ভেসে ছিল শাপলা, রূপে লাবণ্যে যেন অতুলনীয়, আর সবুজ চা বাগানে ঘেরা বিস্তীর্ণ জলভূমি, বিশাল এক লেক, এত সুন্দর তা ভাষায় প্রকাশ করা যায় না, মাধবপুর চা বাগান আর মাধবপুর লেক। ও, আমাদের আবার খিদা লেগে গেল, দুপুরে চলে গেলাম সাতকড়া রেস্টুরেন্টে আর সেখানে অর্ডার করে ফেললাম সাতকড়া মাটন, আর সাথে ছিল ভর্তা ভাজি, লাল শাক, টমেটো ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, সিম ভাজি, আলু ভর্তা এবং শুটকির ভর্তা, আর ছিল সাদা ভাত। হ্যাঁ, আর এই তো, তারপর আমি আবার সাতকড়া রুই মাছ নিয়ে নিয়েছিলাম, আর ডেজার্টে ছিল হচ্ছে ফালুদা, আর খাবারগুলো অনেক মজা ছিল। তারপর আবার পাহাড়ের পথ ধরে আমরা চলে গেলাম আঁকা বাঁকা মেঠো পথ, দুপাশে পাহাড়, আর এক পাশে চা বাগানও ছিল। চলে গেলাম খাসিয়া পল্লীতে, রুস্তম ভাই ছিলেন আমাদের সাথে, ওনাকে আমরা আসলে আমাদের রিসোর্ট থেকেই নিয়েছিলাম, ওনার সাথে কথা বলেছিলাম। সো এই তো, জিপ গাড়িটা ওখান থেকেই ভাড়া করেছিলাম, রুস্তম ভাই খুব ভালোভাবে গাইড করছিলেন আমাদের। ভাইয়ের ব্যাপারে বলবো, তিনি ভীষণ রকমের ফ্রেন্ডলি, আর খাসিয়া পল্লীর সাথে তার সখ্যতা ছিল অনেক ভালো, আর তিনি প্রতিটি জিনিস আমাদের ঘুরে দেখাচ্ছিলেন, বর্ণনা করছিলেন আমাদেরকে, তার সাহায্যের জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো, খাসিয়া পল্লীর জীবনধারা খুবই নর্মাল, খুব সাধারণ জীবনযাপন করে তারা, সাধারণত খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী মানুষই বেশি, খ্রিস্টান ধর্ম পালন করে থাকে, আর ওদের কিছু রুলস ছিল যেটা আসলে আমাদের মানতে হচ্ছিল, খুব সাধারণ তাদের জীবনধারা। আর আমিও একটু ট্রাই করছিলাম কিছু একটা নিয়ে, আসলে বাচ্চারা খেলছিল ফুটবল, তাদের মধ্যে খুব জনপ্রিয় একটি খেলা দেখতে পেলাম, ওরা কিন্তু খুব ভালো ভালো লীগ খেলে থাকে সিলেটের হয়ে, মৌলভীবাজারের হয়ে, এই আর কি ঘুরে দেখছিলাম। তারপর আবার আমরা হোটেলে এসে চিল করছিলাম পুলের পাশে, অ্যান্ড দেন রাতে ডিনারে চলে আসলাম। এই তো, ডিনার সার্ভ করছিল, আমরা হোটেলেই করেছিলাম আমাদের ডিনার, রিসোর্টেই করেছিলাম, রিসোর্টে খাবারের মানও অনেক 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 ভালো, যেটা না বললেই নয়। ডাল ছিল, সবজি ছিল, আলু ভর্তা ছিল, আর চিকেন ছিল, চিকেন ভুনা ছিল, মাছ ভুনা ছিল, আর টেস্ট আসলে একদম ঘরোয়া টেস্ট, মানে খুবই খুবই ভালো ওদের খাবারের মান। তারপরের দিন আমরা চলে আসব, যাওয়ার আগে সকালে শ্রীমঙ্গলে গিয়ে যদি সাত রকমের চা না খাই, সাত কালারের চা না খাই, তাহলে তো হবেই না। সো সেটার জন্য আমরা একটা আর্মিদের ক্যান্টিন, স্পন্দন ক্যান্টিন বলে, ওখানে চলে গিয়েছিলাম, সাত রকমের চা নিয়ে নিলাম। এই তো, চায়ের টেস্ট আসলে ডিফারেন্ট ছিল, মজাই লাগছিল আমার কাছে, কিন্তু একটু মিষ্টি ছিল, আর ডিরেক্ট চায়ের ফ্লেভার আসলে আপনি এখানে পাবেন না, এটা মনে হবে কয়েক রকমের শরবত মিক্স করে দিয়েছে, বাট ভালো, একবার এক্সপিরিয়েন্স করাই যায়। ইনি হচ্ছেন টমি, রিসোর্টেই থাকেন, খুব ভালোভাবে রিসোর্টকে পাহারা দেয় আর খুব ফ্রেন্ডলি। আমার রুমের জন্য আসলে অসাধারণ ছিল এই জার্নি, তোদের ব্যাপারে বল। আসলে জার্নিটা খুব ভালো ছিল, আমরা অনেক এনজয় করেছি, স্পেশালি ওমের তো অনেক বেশি হাসি, মানে হাসাইছে আমাকে, আমি একটু হালকা কমেডিয়ান, অনেক বেশি হাসি, ওমের ওয়াজ আওয়ার কপিল শর্মা, এক্স্যাক্টলি। এন্ড আর তার থেকে বড় কথা, আমরা খুব বেশি, আমরা তিনজনই খুব বেশি হচ্ছে ইভাকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে ও কতটুকু অ্যাডাপ্ট করতে পারবে এই সব কিছু, মানে আমরা যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে।
সো এটার জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে যে ও অনেকটা খুলেছে, ও খুবই শান্তশিষ্ট মিষ্টি একটা মেয়ে চুপচাপ স্বভাবের, বাট ও আসলে আমাদের বাদরামে দেখে ও নিজেও আর চুপ থাকতে পারে এই আর কি। সো ইভা তুমি তাহলে বলো কেমন লাগলো? অনেক ভালো লাগছে, সমস্যাটা অনেক এনজয় করছি। Thank you so much. We also enjoyed your company. Yeah. Thank you so much. আশা করি আমাদের ব্লগগুলো দেখে আপনাদের ভালো লাগবে। আর আমরা খুবই হ্যাসলের মধ্যে ভিডিও করেছি, কতটুকু কী দেখাতে পারবো জানি না, বাট আমরা আমাদের মানে বেটার কিছু করার চেষ্টা করবো এই আর কি। আমাদের সাথে সবাই থাকবেন, নতুন কোনো জায়গায় ঘুট করে আবার আমি ভিডিও শুরু করে দিব। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে পাশে থাকবেন সেই আশা করছি। তো আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ধরতে হবে। সো আমরা বাই বাই বলে দিই তাহলে, আল্লাহ হাফেজ।